গ্রামের লোক লিয়েবেন কি হলো সব কাম হামারি করা লাগে ফুল মতের এক কানত একশো দিন কথা শিপি দিয়ে দিছি যে ব্যানে ব্যানে চলে আসবু আমার কথা গ্যারাজ কয় না মহারানি যখন মন যায় তখনই আসে আজকে খালে আসুক নাকি ও টুটি মু না মালটা সোরা সে দেখা করবে যায় আজকে আমার দেরি হয়ে গেল এদিকে আমার খালাম্মা ব্যান চোপা বেঁকা করে বিলন লাগাতে ফুলে আসে তার মুখ না হাসি নাই সব সময় সাম্বাদুরে লাগানতে চোপা করেই থাকে আছে সাহেবই ভালো কি সুন্দর হাসি খুশি থাকে দেখতে সেই হ্যান্ডসাম আমার ফাইন লাগে সাহেবটা এতই ভালো খালা মা বেন উঙ্কা কিসব আছে না আস্তে আস্তে হাঁটলে চলবে লয় জোরে জোরে হাঁটা লাগবি ওই দিকে চিল্লে চিল্লে বেন তুললো ও খালাম মা সরেন সরেন আমি কাম করিচ্ছি কেন তুই যে এখন আছো দেখ তো কয়টা বাজে আর কোয়েন না আমার জেদা তো বোনের চাচা তো শ্বশুরের সেই অসুখ তাকে দেখবেন হাসপাতাল গেছিলাম ওই জন্যে তো হাসপাতাল থেকে আসতে আসতে আমার দেরি হয়ে গেল বুঝছি বুঝছি লিখতে দিনই তুই দেরি করে আসিস আর আসে না আসারও গল্প কষ তুই যে কাম শুননি সেদিকে আমি জানি না কামের বেলা ঠনঠনা আবার টেকা লওয়ার সময় ঠিকই না মাসের এক তারিখ হলে রাত বারোটা পার হওয়ার দিস না তার আগে তোকে টাকা দেওয়া লাগে মনে পেশাল শুরু হলো এখন সমানে জ্ঞান দিবি কিরে রে আসো কিস খালা মা ইস্টা জলসের নাটক আপনি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি যান কি করলো তুই থাক থাক আমি তাহলে গেলাম খালাম্মা আমার কয়েকদিন ছুটি লাগবি তুই ছুটি লে কি করবো আমি এনে গ্রামের বাড়ি যাবো তিন দিন ছুটি আমাক দেওয়াই লাগবে যাবার তো চাচ্ছ তোর সাহেবের খাওয়া দাওয়া কাপড় সুপর আগে দলে কেন করে দিবি ও সাহেবের সমস্যা হা যাবি আমি এক মানুষ হয়ে কয়দিকে সামাল দেবো এখন নড়লে কোনো ছুটি দেওয়া যাবার লয় খালাম্মা বুদ্ধি এটা পাশি কিসের আবার তুই বুদ্ধি পেলুক সাহেবকে নিয়ে যা এত সমস্যা তাহলে আমার সাথে সাহেবকে লিয়ে যাই তুই কি করছু আমার সঙ্গে তুই নিয়ে এত বড় আসপদ তোর হ্যাঁ এত সস্ত কুটি বেশ আপনি তো কলেন আমি গেলে সমস্যা ওই জন্য তো এটা বুদ্ধি বাই করে দিলাম ওর মাথাত বলে বুদ্ধি আছে দুনিয়ার গবর দিয়ে ভরা বাপরে এটা কেরা আছে মা আপনি আমাকে চিনতে পারছেন না তুই যে সাজন দিছু তোকে চেনা তো মুশকিল তুই জিঙ্গে করে সাজে থাকিস মনে হচ্ছে তুই মালিক আমরা এবারে কাজের লোক কালকে কামত আসিস নাকি চক আগে ক কালকে ধরনে আসবো না সেটা আপনি জানেন না কেন করে জানবো তুই কি কয় কয়ে কে সাহেব আমি হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিছি যে আজকে আমি আসবো পাম না তা আপনি সে কথা কয়নি কি কস তুই তো সাহেব হোয়াটসঅ্যাপে এস এম এস করছো খালাম্মা জিঙ্কে ডিজিটাল যুগ সিঙ্কে ডিজিটাল কাজের লোক সেটা নয় আমি বুঝলাম তুই আজকে তো সাজাচ্ছ কৃষক আজকে সাহেবের জন্মদিন ওই জন্য না সাজুগুজু করে আসছি তুই ক্যাঙ্গা করে জানলু আজকে জন্মদিন ফেসবুকে দেখলাম খালাম্মা কয় কি রে এই তো দেখেছি সব খবরই আঁকে হ হ তাড়াতাড়ি আনন্দ শুরু কর আজকে বেত মেলা মানুষ আসবি আপনি কোনো চিন্তা করেন না আমি এখন সব কাম করে দিচ্ছি এড়ে গেলে মেহমান যে কখন যাবি খিদে তো হাঁপি আর সোসো করিচ্ছে খালাম্মা না কয়া খামু কি ব্যান কয় আবার খালাম্মা তো ওইদিকে ব্যস্ত আমি তো কবারও পাচ্ছি না কিছু না তার আমি একলা লিয়ে খাই কে ফুলমতি তুই এটা কি করছ ইয়ে মানে খালাম্মা আমার ক্লাস এই লাগছিল ওই ভাত খাচ্ছি কি কলু ওইদিকে কারই খাওয়া হয়নি আর এইদিকে তুই পেট শুকতিলে খাওয়া বলছো আপনে খামে কয়া খালে মিনি তা আপনে ওদিকে ব্যস্ত আছেন দেখে আর কবার পায়নি কবার পা না পা তুই হামা পারমিশন সাতে কিশো খারবছলু না হয় না ভাতই খাসি তার যুন না আপনি আমাছে তুমকে করিছেন মুখে মুখে আবার তর্ক করছছো এনা ভাত খাসি দেখে আপনি আমাক মারলেন বাপ রে অক মাথা তুলে মনে হয় হামা নাছ লাগবি বড়াতি হতে হু কি ব্যাপার আলমারি মধ্যে আমার দশ হাজার টাকা আসলো তা কমাই এক টাকাও নাই ঘর থেকে টাকা আমার কেরা চুরি করবি আমি দুইশো ভাগ শিওর এই টাকা ফুল মতি সারা কেউ লেয়নি কালকে আনো থাপ্পর মারছি তার জন্য ওই আমার দশ হাজার টাকা চুরি করে নিয়ে গেল থাম আসতে খালি কামত আসে দেখ তোর একদিন কি আমার একদিন এ ফুলমতি এ তোর আমি সাহস দিকে তো অবক হয়ে যাই তুই জানি নুন কাজ তারই আবার ক্ষতি করিস কে খালাম মা আপনি উঁকা করে করছেন কৃষক আমি আবার কি করলাম হ্যাঁ এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খাওয়ার পায় না আমি সত্যি সত্যি বুঝতে পারছি না আপনি বেন কি করছেন ভালোই ভালো করছি টাকাগুলো ব্যয় করে দে টাকা কিসের টাকা কিসের টাকা মানে আলমারির মধ্যে থেকে তুই দশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছো সেই টাকা দে আপনি এগুলি কি করছেন আমি আপনাকে এই টাকা চুরি করবো এটা আপনি খবর বলেন বললে আমার মেলা দেখা আছে তুই কে মতো কাজের লোক সবই করে পায় নাহিনি সুযোগ পেলে চুরি করা ধান্দা করিস দেখ বললে নেকা কান্দন বাদে তাড়াতি টাকা দিয়ে বাই করে দে আমি কোন টাকা লেইনি খালা আম্মা কি হলো মারি গুলো খালু তাও টাকা বাই করছ না আমি টাকা কত কিছুই জানি না আমি টাকা কোথা থেকে দেবো কি তুমি ফুলমতি মারছ কি জক মারমোনা ওই আমার আলমারির মধ্যে দশ হাজার টাকা চুরি করছে মিসে বলে কি করছে ওই দশ হাজার টাকা আমি নিছি তারা করে নিছি ওই জন্য তোমার কর তুমি না জেনে না শুনে মিশে ফুল দুধ দাও কি ওই টাকা তুমি লিস এ ফুলমতি না জেনে না শুনে তোকে আমি সন্দেহ করছি তোক মেলাগুলো মারছি এলে মারা আমার উচিত হয়নি তুই আমাকে মাফ করে দে খালাম্মা আপনি এগুলো কী করছেন আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কৃষক সত্যিটা জানবের পাচ্ছেন আপনি ভুল বুঝতে পারছেন এটাই তো মেলা